বিএনপি চেয়ারপারসন খালেদাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ গুজি নগর ও উত্তর জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেল 4টায় দলীয় কার্যালয় নাচন ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, নগর বিএনপি সভাপতি ডাক্তার সাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান। সমাবেশত বক্তা হলো হয়ে বিরোধী দলের হনুমিক্কে সমাবেশের অনুমতি না দেয় সরকার। দেশের হোন জায়গার মধ্যে গণতন্ত্র নাই, এতাল্লাই খটর আন্দোলন গড়ে তুলিয়ে এনে আপোষীন নেত্রী খালেদা জিয়ারে হারাগারতন মুক্ত করে আনন্দ করব। খালেদা জিয়ার জেলত্তন বাইন নইলে এদেশত হন নির্বাচন হইত না।